কি যে চ্যাটেবার এত ভেজাল, এদিকে আসো, হয়ে গেছে আসো। হ্যালো, 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 হ্যালো ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, হ্যাঁ বলো। ম্যাডাম, আমি আপনাকে ইমেল করে আমার অ্যানসারটা পাঠিয়েছিলাম, ওটা হ্যাঁ, একটু রেসপন্স করলে ভালো হতো আমার জন্য। কোনটা? আমি তো কার্ডটার তো করলাম, রিপ্লাই করেছি তো। আদিত্যা নাকি? জি ম্যাডাম, জি আদিত্য, ম্যাডাম, তোমাকে তো আমি করেছি, রিপ্লাই করেছি তো। রিপ্লাই পাও নাই, মেইল করেছি তো। ম্যাম আমি একটু চেক করে নিই এখন। আহারে, কবে পাঠিয়েছি দেখো, তুমি তো আমার মতোই স্লো। দেখো রিপ্লাই কবে পাঠিয়েছি। আচ্ছা, মোটামুটি জয়েন হয়ে গেছে নাকি মাইশা? আরো জয়েন করবে? ম্যাম আর 2-1 মিনিট দেখি। ম্যাডাম পেয়েছি আমি, থ্যাংক ইউ। কবে পাঠিয়েছি দেখো তো। ম্যাডাম তাহলে কি আমি ওইটুকু লিখবো অ্যাসাইনমেন্টের জন্য? অ্যাসাইনমেন্টের জন্য হলে অতটুকু কি যেন ছিল বলো তো, টপিকটা আমাদের কি কালার টেস্ট? হ্যাঁ, তাহলে আর হ্যাঁ হ্যাঁ অতটুকু না, অতটুকু তো আর না, শুধু তো একটা তাহলে হলো, শুধু তো একটা হলো, একটাই তো হবে না। কালার টেস্ট আমাদেরকে সবগুলোর নামই উল্লেখ করতে হবে, সবগুলোর নাম। তাহলে ম্যাডাম বাকিটা দিয়ে দিই হ্যাঁ, ডেসক্রিপশন। বাকিগুলোও এভাবেই দিবে, এভাবেই দিবে, কোনো কালার এই সেই প্রসিডিউর মেথড কোনো কিছু দরকার নাই, ঠিক আছে? হ্যাঁ, সবগুলোর নাম, নাম দিয়ে কি কি রিয়েজেন্ট ইউজ হচ্ছে আর সংক্ষেপে কতটুকুন লিখা, যে এটা দিয়ে আমি এটা পাই, এটা দিয়ে আমি এটা ডিটেক্ট করতে পারি, এইভাবে আজকে আমরা আলোচনা ধরি, ঠিক আছে? তাহলে অনেক কিছুই আসবে চলে। আমি শেষে তারপরে তোমার সমস্যাটা আবার সলভ করব, কারণ একটা ক্লাসে তো আর এত প্র্যাকটিক্যাল এরকম শেষ শেষ করে দেয়া যাবে না, তাই তোমাকে আমি পরে আরেকটু বুঝিয়ে দিব কিভাবে, যাদের কাছে থ্যাংক ইউ কালার ম্যাডাম। টেস্টটা পড়েছে, যাদের কাছে কালার টেস্টটা পড়েছে।
আচ্ছা ওকে, আজকে আমরা একটা আমরা প্র্যাকটিক্যাল শুরু করব, এই তো জীবনে প্রথম প্র্যাকটিক্যাল, আমরা যাচ্ছি অনলাইনে। ওকে, প্র্যাকটিক্যাল শুরু করতে হলে আগে কিন্তু আমাদেরকে অ্যাপারেটাস সম্পর্কে জানতে হয়, যে ল্যাবে ল্যাবে ঢুকার কিছু, ল্যাবে যেতে হলে এর কিন্তু কিছু প্রসিডিউর আছে সবকিছু। তুমি যদি ডাইনিং টেবিলে খেতে বসো ওইটার কিন্তু কিছু শিষ্টাচার আছে, আছে না? ঠিক তেমনি ল্যাবে প্রবেশ করতে গেলে ল্যাবেরও কিন্তু কিছু শিষ্টাচার আছে, হ্যাঁ, যে কিছু রুলস রেগুলেশন ফলো করতে হয়, যে আমাকে হ্যাঁ যতটা কম সম্ভব সম্ভব যে ল্যাব আমাকে ঘুরিয়ে ফেলা যাবে না, হ্যাঁ, এই অপ্রয়োজনীয় জিনিস দিয়ে, যেমন ব্যাগ বইপত্র, এগুলো কিন্তু আমরা সাধারণত বাইরে রেখেই ল্যাবে প্রবেশ করি। এবং ল্যাবের আমাদের, আমরা জানি আমাদের আলাদা ড্রেস আপ আছে, তাই না? সেই অ্যাপ্রন পরে তারপর আমাদের ঢুকতে হয়। তারপরে সেক্ষেত্রে ল্যাবে ঢুকার পরে আগে হচ্ছে কি, ল্যাবের সিনারিওটা আমাদের জানা দরকার, যে ল্যাবটা আমার কিরকম, আমার কয়টা টেবিল আছে, তারপরে হচ্ছে আমার ল্যাবে ফ্যাসিলিটি কিরকম, হ্যাঁ, এই ল্যাব দিয়ে আমরা আমরা কোন কোন কাজগুলো করতে পারি। সব ফ্যাসিলিটি কিন্তু এক ল্যাবে থাকে না, ক্রাইটেরিয়া অনুযায়ী ল্যাব ফ্যাসিলিটি গুলি ডিপেন্ড করে। আমি কি কোর্স করছি, আমি কোন ইয়ারে আছি, আমার কোর্স গুলো কি, তার উপর ডিপেন্ড করে কিন্তু হ্যাঁ ল্যাবটাকে বুঝে নিতে হয়, যে আমরা আমাদের যে কোর্স প্র্যাকটিক্যালটা হবে কি কি হবে, সেটা যেমন একটা সিলেবাস জানা থাকা লাগে। তারপরে হচ্ছে যে আমার অ্যাপারেটাস গুলো কিরকম, এক একটা টেবিলে কি কি ফ্যাসিলিটি গুলি দেওয়া আছে, আশেপাশে সারাউন্ডিং এ আমার কি কি আছে, এগুলো কিন্তু একটা মোটামুটি ল্যাবে ঢোকার পরে ফার্স্ট ক্লাস কিন্তু থাকে, হচ্ছে কি ল্যাব সিস্টেম সম্পর্কে ধারণা। তারপরে সেখানে কি আমার বোর্ডের সিস্টেম, নাকি ওখানেও আমার পাওয়ার পয়েন্ট সিস্টেম, এগুলি অনেক কিছু ফ্যাসিলিটি। এখন মডার্ন ল্যাব তো একরকম, আর আমাদের পার্সপেক্টিভ হবে আমাদের আরেক রকম হতে পারে। তো সেক্ষেত্রে সবচেয়ে বেশি উপযোগী হচ্ছে যে আমরা আমাদের সিলেবাসটা জেনে ফেলা ভালো, যে আমার আমার জন্য কি কি আছে টপিক গুলো। তারপরে হচ্ছে যে আমার অ্যাপারেটাস গুলো কোনটা কোনটা কি কি লাগতে পারে, কিছু কমন কিছু বেসিক আইডিয়া আমার থাকতে হয়। তবে একটা, যেমন যে সিলেবাসের মধ্যে ফার্স্ট অফ অল হচ্ছে কি, আমাকে জানতে হবে অজানা শর্করা শনাক্তকরণ। আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে কি, যে আননোন কার্বোহাইড্রেট, আইডেন্টিফিকেশন অফ আননোন কার্বোহাইড্রেট, যে অজানা শর্করা, যেহেতু আমাদের এই চ্যাপ্টারটা আমাদের শেষ হয়েছে, আমরা এটা নিয়েই আলোচনাটা করব, হ্যাঁ, যে আইডেন্টিফিকেশন অফ আননোন কার্বোহাইড্রেট, এটা কিভাবে করতে পারি। এখন এটা করতে হলে আমার কতগুলো প্রসিডিউর আছে, তারপরে হচ্ছে এটা কাজটা করতে গেলে আমাকে অনেক হ্যাঁ অ্যাপারেটাস এর হেল্প নিতে হয়। দেখা গেছে মোস্ট অফ দা টাইম আমাদের এইগুলো বলা শেখানোর সময় থাকে না, তখন আমরা তোমাদেরকে হচ্ছে কি নামগুলো দিয়ে দিই, যে তুমি যখন নাকি প্র্যাকটিক্যাল খাতা একটা রেডি করবে, সেই প্র্যাকটিক্যাল খাতায় কয়েকটা পেজ শুধু তুমি অ্যাপারেটাস গুলো সেগুলি ড্র করবে, অ্যাপারেটাস গুলোর নামগুলো জানবে এবং সেগুলো ড্র করবে। তো তার মধ্যে আমাদের যেগুলো লাগবেই, জানাই লাগে, সেগুলো হলো, আমি নামগুলো বলছি, তোমরা নামগুলো লিখে নাও। নাম্বার ওয়ান বিকার, কনিক্যাল ফ্লাস্ক, ভলিউমেট্রিক ফ্লাস্ক, মেজারিং সিলিন্ডার, টেস্ট টিউব, বুরেট, ফানেল, ভলিউমেট্রিক পিপেট, শুধু পিপেট। ম্যাম আরেকবার একটু প্রথম থেকে বলবেন। অ্যাপারেটাস, এই অ্যাপারেটাস গুলো তুমি কি করবে, এগুলো হচ্ছে ছবি বের করবে, ঠিক আছে? ছবি বের করে এগুলো খাতায় লিখে একে রাখবে, ড্র করবে, কারণ কাজ করতে গেলে এগুলো ছাড়া কাজ করা যায় না। এবং মোস্ট অফ দা টাইম দেখা যায়, যদি বলি নিয়ে আসো ট্রাইপড, যদি বলি নিয়ে আসো স্প্যাচুলা, যদি বলি আনো এইটা, নিয়ে আসে আরেকটা, বলি এইটা আনো, নিয়ে আসে আরেকটা, ঠিক আছে? এগুলি আগেই জানা থাকতে হয়, না হলে কাজ করা যায় না।
তো সেজন্যই আমি অ্যাপারেটাস গুলো জরুরি যেগুলো আমাদের লাগে অবশ্যই কাজে সেগুলো কয়েকটা নাম বলে দিচ্ছি, তুমি সেই নামগুলো ছবি ড্র করবে। কি বললাম নাম্বার ওয়ানে কোনটা বলেছি? বিকার, বিকার, রাইট। তারপরে বলেছি কি, কনিক্যাল ফ্লাস্ক, জি ম্যাম, টেস্ট টিউব, তাহলে যে এতক্ষণ লিখতে পেরেছো সে বলে যাও কতগুলো। বিকার, কনিক্যাল ফ্লাস্ক, ভলিউমেট্রিক ফ্লাস্ক, মেজারিং সিলিন্ডার, টেস্ট টিউব, ফানেল, ভলিউমেট্রিক পিপেট। ভলিউমেট্রিক পিপেট, আচ্ছা। বুরেট লিখেছো? বুরেট, জি মিস। পিপেট, জি। তারপরে দাও হচ্ছে ওয়াচ গ্লাস, পেট্রি ডিশ, মর্টাল, মর্টার এন্ড পেস্টেল, ওয়াশ বোতল, স্ট্যান্ড, স্ট্যান্ড যেটা সেটা ব্র্যাকেটে দাও হচ্ছে ট্রাইপড, তাকে তিন পায়ের যেটা স্ট্যান্ড, আরেকটা হচ্ছে টেস্ট টিউব স্ট্যান্ড। লিখেছো? দাও, জি ম্যাম। কয়টা হলো? পনেরোটা। আচ্ছা, পনেরোটা। ওকে, আচ্ছা, মোটামুটি এই কয়টা আমার মাথায় আসলো, আর তো মনে পড়ছে না। তোমরা কি করবে, গুগলে যাবে, গুগলে যে সার্চ দিবে, হ্যাঁ, কেমিস্ট্রি ল্যাব অ্যাপারেটাস এন্ড দেয়ার নেম দিয়ে সার্চ দিবে। সার্চ দিলে, ও স্প্যাচুলা দাও, স্প্যাচুলা খুব জরুরি, স্প্যাচুলা। আমরা তো স্প্যাচুলা রেগুলার ইউজই করি, কিন্তু ল্যাবের স্পেচুলা গুলি কিন্তু খুব শার্প। ওকে, তাহলে আর হচ্ছে সার্চ দিবে, সার্চ দেওয়ার পরে কিন্তু চলে আসবে, হ্যাঁ, তখন সেখান থেকে আর যেগুলো, যে তুমি তো এইচএসসি তে কাজ করেছো, তখন যেগুলো ল্যাবে কাজ করেছো, আমার এই নামগুলো বাদে আরো কিছু নাম যদি থাকে যে তোমার মনে পড়ছে, সেগুলো কিন্তু তুলে নিবে, ঠিক আছে? সেগুলো তুলে নিবে। এটা আমরা জাস্ট হচ্ছে কি, আমরা রিওয়াইন্ড করেছি, আমরা এইচএসসি কমপ্লিট করা, আমরা মোটামুটি জানি যে আমাদের অ্যাপারেটাস গুলো কোনগুলো। এখন এগুলো অনেকদিন আমাদের হচ্ছে, আমরা আউট অফ ব্লুতে আছি, আমাদের অনেক কিছুই প্র্যাকটিস নাই, বিধায় আমাদেরকে এগুলো আবার একটু মনে করা খুবই জরুরি। জি ম্যাম। আচ্ছা, আমি কই গেলাম, স্ক্রিন এসছে তো না? জি ম্যাম, এসেছে। আমরা যদি আইডেন্টিফিকেশন যাই আননোন কার্বোহাইড্রেট, সেক্ষেত্রে আমরা এই টেস্ট গুলি করব। কয়টা আছে এখানে? 2, 4, 6, তো আমরা শেষেরটাতে যাব না, আমরা প্রথম পাঁচটা নিব। মলিস টেস্ট,
তারপর আয়োডিনটা দিবে নিচে মলিশ তারপরে দাও হচ্ছে কি বেনেডিক্ট বারফয়েট সেলিভানভ এবং আয়োডিন আমরা লেখার সময় আয়োডিনটা শেষে লিখব আমরা যদি খাতায় লিখতে চাই তাহলে সেই ক্ষেত্রে খাতায় লিখতে গেলে আমরা আমাদের ফার্স্ট অফ অল হবে হচ্ছে কি মলিশ কারণ ইটস এ জেনারেল টেস্ট ফর কার্বোহাইড্রেট আর আমরা একদম লাস্টে যাব হচ্ছে কি আয়োডিনটাতে হ্যাঁ তো এখন তুমি এভাবে স্ক্রিনশট নিয়ে রাখো অসুবিধা নাই কিন্তু আমরা যখন খাতায় লিখব তখন এটা কিন্তু অবশ্যই শেষে লিখব আমরা ইন দা মিডল কখনো এটা লিখব না এখন মলিশ টেস্টে আমি যদি অজানা শর্করা শনাক্তকরণ করতে চাই তাহলে দেখা যায় যে এই কালারগুলো আমাকে শো করে কালার টেস্ট তো আমার সবকিছু রেজাল্ট বলো অথবা আমি যদি কোনো কমেন্টে আসতে চাই সর্বশেষ যখন আমি ফলাফলে আসব তখন কিন্তু আমাকে এই কালারগুলোই আমাকে আইডেন্টিফাই করতে হেল্প করবে আমি সম্পূর্ণ এখানে কোনো রিয়াকশনে আমরা যাচ্ছি না বা কোনো রিয়াকশনও আমাদেরকে এখানে হ্যাঁ মেনশন করতে হবে না জাস্ট কালার আমাকে হেল্প করবে হ্যাঁ টু ডিটেক্ট দা আননোন কার্বোহাইড্রেট সো এই কালারগুলো কি শো করছে এটা আমার জন্য মনে রাখা ইম্পর্টেন্ট তাহলে আমাদের টেস্ট গুলো কি কি মলিশ টেস্ট আয়োডিন টেস্ট বেনেডিক টেস্ট বারফয়েড টেস্ট এবং সেলিভানভ টেস্ট আচ্ছা ফেলিং টেস্ট একটা তুমি পাবে বিভিন্ন জায়গায় আমরা কিন্তু সেটা নিব না আমরা রিয়েকশন যখন পড়েছিলাম সেই রিয়েকশনে আমরা ফেলিং সলিউশন তারপরে হচ্ছে টলুইন টলুইন দিয়ে পড়েছিলাম না ফেলিং এন্ড টলুইন সলিউশন জি ম্যাম হ্যাঁ ওটা আমরা ওখানেই রাখবো কালার টেস্টে আনবো না যদিও তুমি কালার টেস্টে অনেক জায়গাতেই পাবে ফেলিং কিন্তু আমরা ল্যাবে ফেলিং দিয়ে কাজ করি না আমরা ল্যাবে সেলিভানভ পর্যন্ত কাজ করি সো ওটা কিন্তু ইনক্লুড করো না কালার টেস্টের জন্য ওটা আমরা রিয়েকশনে পড়েছি ফেলিন সলিউশন এবং টলুইন রিয়েজেন্ট ওটা আমরা ওখানেই রেখে দিই ওকে আচ্ছা এখন আসো হচ্ছে যে মলিশ টেস্ট আমাদের করতে হলে কি লাগে মলিশটা প্রতিটারই তোমাকে আলাদা আলাদা রিয়েজেন্ট লাগবে যেমন মলিশ টেস্ট করতে হলে আমাদের মলিশ রিয়েজেন্ট লাগে বেনেডিক টেস্ট করতে হলে বেনেডিক রিয়েজেন্ট লাগবে সেম অ্যাজ বারফয়েড এবং সেলিভানফের ক্ষেত্রেও সেম তোমার কাজ হচ্ছে হোয়াট ইজ মলিশ রিয়েজেন্ট হোয়াট ইজ বেনেডিক রিয়েজেন্ট এগুলো তুমি আগেই বের করে নিবে মলিশ রিয়েজেন্ট কোনটা মলিশ রিয়েজেন্ট হচ্ছে যে অ্যালকোহলিক আলফা নেপথল অ্যালকোহলিক আলফা নেপথলটাকে বলা হয় হচ্ছে কি মলিশ রিয়েজেন্ট এখন তুমি যখন টেস্টটা করতে যাবে যে কোনো টেস্ট যখন করতে যাবে তোমার জন্য কিন্তু রিয়েজেন্ট গুলো রেডি করাই থাকবে তোমার জন্য রিয়েজেন্ট গুলো রেডি থাকবে যে এক একটা ভলিউমেট্রিক ফ্লাস্কে বলো বা যে কোনো কিছু তার যে কন্টেইনার আছে সেখানে রয়েই যাবে তোমাকে কিন্তু সেখানে আর কিছু করতে হচ্ছে না তোমার কাজ হচ্ছে যে এগুলো আমাকে জেনে রাখতে হবে যে মলিশ রিয়েজেন্টটা কি কারণ কি ওই কন্টেইনারের গায়ে লেখা থাকবে কন্টেইনারের গায়ে কিন্তু লেখা থাকবে যে অ্যালকোহলিক আলফা নেপথল সেখানে কিন্তু তোমার মলিশ রিয়েজেন্ট লেখা থাকবে না ওকে বেনেডিক সলিউশন লেখা থাকতে পারে হ্যাঁ এরকম কোনো কখনো কখনো লেখা থাকবে কখনো কখনো আবার কেমিক্যালের নাম ধরে লেখা থাকবে এজন্য আমাদের কাজ হচ্ছে প্রতিটা রিয়েজেন্ট আমাদেরকে শিখে ফেলতে হবে ঠিক আছে প্রতিটা রিয়েজেন্ট তুমি বের করে নিও বেনেডিক রিয়েজেন্ট কি কপার সালফেট হ্যাঁ এগুলির একটা সলিউশন সোডিয়াম সালফেট সোডিয়াম নাইট্রেট বা পটাশিয়াম কার্বনেট এরকম মিলিয়ে একটা সলিউশন তৈরি করা হয় তুমি এই বিকারক গুলো রিয়েজেন্ট গুলোর সংজ্ঞা বের করে নিবে যে সেলিভানভ রিয়েজেন্ট কাকে বলে মলিশ রিয়েজেন্ট কাকে বলে ল্যাব টেস্টে যে তোমাকে কিন্তু আর এগুলো আমাদের বলা লাগছে না আমরা ডাইরেক্ট চলে যাব যে আমি এখানে মলিশ রিয়েজেন্ট দিচ্ছি আমি এখানে বেনেডিক রিয়েজেন্ট দিচ্ছি ঠিক আছে এভাবে ওকে তাহলে আমরা চলে যাই যে টেস্ট গুলো আমাকে কি বলছে টেস্ট গুলোর ক্ষেত্রে আমাদেরকে করতে হবে যে আমরা কিভাবে টেস্টটা করব
টেস্টটা করা হবে এরকম যে হ্যাঁ তুমি একটি টেস্ট টিউব নিলে এই টেস্ট টিউবের মধ্যে তোমার সাউন্ড আসছে কার থেকে আসছে এসছে স্ক্রিন মলিশ টেস্ট না ম্যাম আসেনি স্ক্রিন আসেনি আমাকে তো ম্যাম ফার্স্ট স্লাইডটাই ছিল ম্যাম প্রথমে যে স্লাইডটা শো করছিলেন ওটা ওটাই আছে এখন ওটাই আছে দাঁড়াও তো দেখি হ্যাঁ ফার্স্ট স্লাইড তো ছিল এটা আবার স্টপ শেয়ার করে স্টপ করে আবার শেয়ার করে আবার এখন এসছে জি ম্যাম এখন দেখো মলিশ টেস্ট অনলাইনে প্র্যাকটিক্যাল হ্যাঁ একে যাতা ঝামেলা হ্যাঁ কি মুসিবত ম্যাম আমরা কেমিস্ট্রিও করেছি গতকাল আবার ফুড মাইক্রোবায়োলজিও করেছিলাম হ্যাঁ বলো তো ঝামেলা লাগছে আমার কাছে কোনটা করেছো ম্যাম সব সাবজেক্টই মোটামুটি আমরা অনলাইনে করেছি সেটাই তো কেরম ঝামেলা না জি ম্যাম অনেক কিছু বোঝা যায় না হাতে কলমে আবার অনেক কিছু বলতেও পারছি না এই যে এইসব স্লাইড স্লাইড দিয়ে কি সবকিছু বলা যায় বলো আচ্ছা এটা তো পেয়েছো যে জেনারেল টেস্ট ফর কার্বোহাইড্রেট মনোস্যাকারাইড এর জন্য সে র্যাপিড পজিটিভ টেস্ট দিচ্ছে আর ডাইস্যাকারাইড আর পলিস্যাকারাইড এর জন্য সে স্লো রেজাল্ট দিবে মনোস্যাকারাইড এর জন্য খুবই র্যাপিড পজিটিভ টেস্ট চলে আসবে এটা হচ্ছে মনোস্যাকারাইড আমার ধরো গ্লুকোজ বলো হ্যাঁ তারপরে হচ্ছে কি গ্যালাকটোজ যেটাই হোক ফ্রুকটোজ এখন ফ্রুকটোজ তো আবার হচ্ছে কিটো সুগার যাই হোক এখন এই মনোস্যাকারাইড গুলোর জন্য আমার মলিস্টেট খুবই জরুরি অথবা আমার সকল কার্বোহাইড্রেট যেটাই তোমাকে দিক না কেন হ্যাঁ আননোন সলিউশন যেটাই তোমাকে দিক তোমাকে প্রসিডিউর অনুযায়ী মলিস্টেস দিয়ে স্টার্ট করতে হবে আদারওয়াইজ উপায় নাই এখন মলিস্টেস্টের আমার রিয়েজেন্ট কি বললাম অ্যালকোহলিক আলফানেফতল এটা কি এসছে জি ম্যাম আচ্ছা এইটার দরকার নাই এই যে আমরা মেথডে চলে যাই মেথডে চলে যাই মেথডটা কি দিয়েছে যে 1 ml আমি আমার আননোন সলিউশন তার সাথে হচ্ছে কি 2 ড্রপস অফ আলফা নেফথল দেওয়ার পরে সেটাকে ভালোভাবে মিক্স করতে হবে করার পরে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড একদম টেস্ট টিউবের হ্যাঁ গা বেয়ে কি করতে হবে দিয়ে দিতে হবে এবং দেখা যাবে যে দেওয়ার পরে তাদের মধ্যে একটা যে লেয়ার তৈরি হবে যদি কোনো লেয়ার তৈরি না হয় তাহলে হচ্ছে কি নেগেটিভ আর যদি আমার এই পার্পল কালার চলে আসে আমরা কিন্তু তখন ওই কালার গুলোই দিয়েছিলাম তাই না মলিশ টেস্টে ওই কালারটা কি দিয়েছিলাম প্রথমে পার্পল পার্পল দেখো পার্পলের একটা খুব সুন্দর একটা রিং আমরা দেখতে পাচ্ছি তখনই বোঝা যাবে যেটাতে কি আছে আমার কি কার্বোহাইড্রেট প্রেজেন্ট তার মানে এটা আমি জানি না যে এটাতে আমার কি গ্লুকোজ না কি না স্টার্চ না কি কি আমার ফ্রুক্টোজ না কি ডাইস্যাকারাইড কোনটা কোনটাই কিন্তু আমি জানি না ব্যাপারটা হচ্ছে কি এরকম যে তোমাকে যেটাই দিক আননোন সলিউশন এই বিসমিল্লাহ দিয়ে শুরু করতে হবে হ্যাঁ এখন যদি তোমার পজিটিভ তো হতেই হবে যদি কার্বোহাইড্রেট হয় তাহলে পজিটিভ হতেই হবে আর যদি মলিশ টেস্ট দিয়েই তোমার নেগেটিভ হয়ে যায় তাহলে বুঝতে হবে
যে আমার এই আননোন সলিউশন যেটা দেয়া হয়েছে সেটা আমার কার্বোহাইড্রেট না অন্য কোন সলিউশন দেয়া হয়েছে ঠিক আছে তাহলে কিন্তু তোমার টেস্ট এখানেই ক্যান্সেল এটা বোঝা গেল জি ম্যাম জি ম্যাম তারপরে দেখো আরেকটা যে ওই যে বললাম না আয়োডিন টেস্ট ওইটাও আরেকটা এরকম টেকনিক আমি তো আর জানি না এটা একটা হচ্ছে কি টেকনিক যে কোনটা থেকে কোনটা কি আছে তো সেই ক্ষেত্রে এরকম কতগুলো টেকনিক ফলো করতে হয় যে আমি এই আননোন সলিউশনে মলিশ দিলাম আননোন সলিউশনে আমি আয়োডিন দিলাম যদি আমার ক্যান্সেল হয়ে যায় তাহলে আমি পরেরটাতে চলে যাব আর যদি ক্যান্সেল না হয় তাহলে আমরা একে একে আগাতে থাকব তো ধরলাম আমার পজিটিভ চলে এসেছে তার মানে আমার স্যাম্পলটা অবশ্যই কার্বোহাইড্রেট এখন এখনো আমি জানি না এটা কোন কার্বোহাইড্রেট ওকে তাহলে সেক্ষেত্রে আমাকে ওয়ান বাই ওয়ান পরের টেস্ট গুলো করে যেতে হবে যেমন ধরো পরেরটা হচ্ছে কি আমাদের বেনেডিক্ট টেস্ট এখন কোন স্ক্রিন আসে নাই তাই না না মিস দাঁড়াও এখন এসছে জি ম্যাম হ্যাঁ তাহলে হচ্ছে কি আমরা চলে গেলাম তারপরে বেনেডিক্ট টেস্টে যে আমি বেনেডিক্ট টেস্টে যে আমি একটা টেস্ট টিউবের মধ্যে আমি 1 ml কি নিচ্ছি 1 ml আমার হচ্ছে কি সলিউশন নিচ্ছি তারপরে হচ্ছে কি 1 ml আমি বেনেডিক্ট রিয়েজেন্ট নিলাম সেই বেনেডিক্ট রিয়েজেন্ট কে আমি কি করব ওয়াটার বাথে দিব হ্যাঁ এই যে এটা যেটা লেখা সেটা হচ্ছে ওয়াটার বাথ মানে কি বয়লিং ওয়াটার বাথ এখন বয়লিং ওয়াটার বাথে দেওয়ার পরে যদি আমার এই যে দেখো কালার গুলো দেয়া আছে দেখেছো কালার গুলো দেয়া আছে যদি এই অনুযায়ী কালার গুলো আসতে থাকে তাহলে আমি একটা থেকে একটা আমি ধারণা করতে পারবো ঠিক আছে যেমন ধরো আমি যদি মনে করি যে আমাকে স্যাম্পলটা দিয়েছিল হচ্ছে কি আমি তো জানি না স্যাম্পলটা এখন এটা কি রিডিউসিং নাকি নন রিডিউসিং নাকি মনো দিল না ডাই দিল আমি কিছুই বুঝতে পারছি না যদি দেখা যায় যে আমার জন্য অরেঞ্জ অরেঞ্জ কালার শো করছে অরেঞ্জ অরেঞ্জ কালার শো করছে তাই না রেডিশ ব্রাউন মানে কি অনেকটাই কিন্তু অরেঞ্জের মতনই দেখা যাচ্ছে তাহলে তখন আমাকে বুঝে নিতে হবে যে এটার মধ্যে অবশ্যই আমার কি আছে এটার মধ্যে অবশ্যই আমার রিডিউসিং সুগার আছে কি আছে রিডিউসিং সুগার আছে যদি আমার এখানে রিডিউসিং সুগার থাকে তাহলে আবার আমাকে আরেক ঝামেলায় পড়লাম রিডিউসিং সুগার তো আবার তোমার এলডো সুগারও হতে পারে কিটো সুগারও হতে পারে না আমি কিন্তু এখনো জানি না জানি রিডিউসিং সুগার তো আমার ডাইসেকারাইডেরও হতে পারে ডাইসেকারাইড আমার রিডিউসিং কোনটা ডাইসেকারাইডের রিডিউসিং কোনটা বলো ডাইসাকারাইড আমার কোনগুলো ম্যাডাম ল্যাকটোজ ফ্রুক্টোজ ওগুলা হ্যাঁ ল্যাকটোজ ফ্রুক্টোজ ওগুলা এত স্লো কেন এত সময় লাগলে কেমনে হবে এই ডাইসাকারাইডের নামগুলি বলো তাড়াতাড়ি জোরে ল্যাকটোজ ফ্রুক্টোজ হ্যাঁ মাল্টোজ হ্যাঁ আমি তো ডাইসাকারাইডই বলছি আর তারপর আর কি খুঁজো বাকিগুলি তো আর আমার আমাদের এই নিউট্রিশনালি আর বাকিগুলি আর আমার ইম্পর্টেন্স আছে আমাদের কাছে উনি চলে গেছে অলিগোতে নাকি এই ইনি চলে গেছে অলিগোতে তারপর খুঁজতেছে ডাই মাল্টোজ ল্যাকটোজ আর সুক্রোজ নাকি মাল্টোজ ল্যাকটোজ আর সুক্রোজ এর মধ্যে রিডিউসিং হচ্ছে আমার মাল্টোজ আর ল্যাকটোজ আর নন রিডিউসিং কোনটা
বাকি থাকে কোনটা সুক্রোজ হ্যাঁ তাহলে নন রিডিউসিং সুক্রোজ আর আমি যে যে একটু আগে যে কালার দিলাম এই কালার গুলো কি বলছে কালার গুলো কি বলছে ওটা যেমন চলে আসলো পার্পল তুমি বুঝেই ফেললা যে শর্করা উপস্থিত আছে তারপরে কোনটা কালার দিলাম বেনেডিক্টস রিয়েজেন্ট দিলে ম্যাম এখানে আপনার পিকচারে মানে স্লাইডের মধ্যে তো আমরা হচ্ছে তিন টাইপের কালার দেখতে পাচ্ছি আর এই টাটা না ওই একটু আগে যেটা দিলাম কালার গুলোর একটা স্লাইড হ্যাঁ আপু বেনেডিক্টস দিলে ম্যাম লাস্ট কালার আসবে একটা ভালো হবে দাও কিন্তু প্রথমে যে ইউনিটটি ভালো দিয়ে শুরু হয়ে গেছে তাহলে পড়াশোনা ফেল কোথায় আর আপু যে লেকচার পড়াইছিল না সেটি মানে খাতা যেটা যে খাতা কতগুলো কালার দিলাম না এখন ম্যাম রাস্ট কালার ছিল তাই আচ্ছা এখন ওই স্লাইডে যেতে হলে আমাকে আবার কোন নাম দেয়া নাই না ম্যাম আমি তুলেছিলাম আপনি যখন স্লাইড দিয়েছেন আমি লিখেছিলাম খাতায় রাস্ট কালার লেখা ছিল রাস্ট কালার মানে যে এরকমই অরেঞ্জ যেগুলো আসে হ্যাঁ সেই কালার গুলো রেডিশ রেডিশ অরেঞ্জ সেটাকেই হচ্ছে রাস্ট এখন আমাদের স্লাইডের নিচে যে রেডিশ ব্রাউন পিপিটি মানে কি পিপিটিটা কি এই এখন আমি হারাই ফেলছি পিপিটি আবার কি কে জানে মানে তাও হইতে পারে ভালো কথা বলছো হ্যাঁ এটাও হইতে পারে যে অধক্ষিপ্ত প্রিসিপিটেটেড হ্যাঁ এই রাইট ভালো কথা বলছে রেডিশ ব্রাউন প্রিসিপিটেটেড এখন কিন্তু আসলে জানি না ধরে নিলাম এইটাই ঠিক আছে হ্যাঁ যে অধক্ষিপ্ত হচ্ছে তাহলে হচ্ছে কি যে আমি কি বুঝবো যে আমার এখানে রিডিউসিং সুগার আছে ওকে আমার এখানে রিডিউসিং সুগার আছে বেনেডিক্ট টেস্ট তারপরে আসে হচ্ছে কি আমরা চলে যাই হচ্ছে কি বারফয়েড টেস্ট বারফয়েড টেস্ট এখন বারফয়েড টেস্ট হ্যাঁ বারফয়েড টেস্ট বাবা এত খুব ঝামেলার লেখা ওকে বারফয়েড টেস্টে আমরা কি করব আবার হচ্ছে কি এই এটার সবগুলি তোলা যাবে না সঠিকভাবে অত লেখা নেই এই যে 1 ml আমি নিচ্ছি হচ্ছে কি সলিউশন ঠিক আছে 1 ml সলিউশন ম্যাম আর এখানে দিচ্ছে কি 2 ml বারফয়েড রিয়েজেন্ট 2 ml দিব না আমরা দিব হচ্ছে কি 3 4 ফোঁটা দিলেই হয়ে যাবে 3 অর 4 ড্রপস দিলেই হয়ে যাবে ঠিক আছে 3 3 টু 4 ড্রপস বারফয়েড রিয়েজেন্ট দিলে এটার রেজাল্ট চলে আসবে আমি একটা স্যাম্পল ধরে এটা বুঝিয়ে যাচ্ছি ঠিক আছে তোমাকে কিন্তু এগুলি প্রতিটা আলাদা আলাদাই লিখতে হবে আমি একটা ওভারঅল বলে দিচ্ছি এটাই কিন্তু ফাইনাল না আমি বলে দিচ্ছি তোমাকে এগুলো এভাবে শেখার জন্য যে আমি যতগুলি আননোন কার্বোহাইড্রেট সিলেকশনে যাব কারণ আমার তো অনেকগুলি আছে গ্লুকোজ আছে ফ্রুক্টোজ আছে হ্যাঁ তারপরে হচ্ছে কি ডাইস্যাকারাইড আছে আমার পলিস্যাকারাইড আছে সবগুলোর কিন্তু আলাদা আলাদা টেস্টিং হয় আমি মোটামুটি এগুলো বলে যাচ্ছি একটাকে টার্গেট করে ধারণা দেওয়ার জন্য আমার কথা আগে শুনে নাও তারপরে কথা এখন আমরা মলিশ করে ফেলেছি আমরা বেনেডিক্ট করে ফেলেছি বেনেডিক্টের মাধ্যমে আমি বুঝে গিয়েছি কি যে আমার রিডিউসিং সুগার আছে এখন রিডিউসিং সুগার থাকার পরে এখন আমাকে বুঝতে হবে এই রিডিউসিং সুগারটা কি আমার মনো না আবার ডাই যদি মনো হয় তাহলে মনো হলে তখন আমরা যাব যে এটা কি এলডো না এলডো না কিটো ওকে
এখন আমার আমি সেজন্য যাচ্ছি যে বারফয়েড টেস্টে আমরা যাব হচ্ছে কি এটা কি বোঝার জন্য, মনোস্যাকারাইড নাকি ডাইস্যাকারাইড বোঝার জন্য। যদি মনো হয় তাহলে সে একটা কালার দিবে, যদি ডাই হয় তাহলে সে ডিফারেন্ট কালার দিবে। পজিটিভ নেগেটিভ কালার আসবে হচ্ছে কি এই কালারের উপর ডিপেন্ড করে। যদি আমার হচ্ছে কি রেড আসে, এই যে দেখেছো যে যদি আমার রেড আসে অথবা হচ্ছে কি গ্রিন আসে অথবা ইয়েলো আসে তাহলে বোঝা যাবে যে এটাতে হচ্ছে কি মনোস্যাকারাইড আছে। ঠিক আছে, এটাতে হচ্ছে কি মনোস্যাকারাইড আছে। বারফয়েড টেস্ট আমি বুঝলাম আমার মনোস্যাকারাইড চলে আসছে। এখন আমরা চলে যাই ধরো আমার আরেকটা টেস্টে, যে আমি বুঝে ফেললাম যে এটা আমার মনো, এটা আমার ডাই নয়। তাহলে আমরা পরেরটাতে চলে যাব, আমরা তারপরেরটা যাব হচ্ছে কি সেলিভানভ টেস্ট। এখন সেলিভানভ টেস্টে যে কিন্তু আমাদের কি করতে হবে, সেলিভানভ এর রিয়েজেন্টটা কি আমাকে জানতে হবে, সেলিভানভ রিয়েজেন্ট আমার জানতে হবে। এখন তুমি স্যাম্পল নিলা, 1 ml স্যাম্পল নিলাম আর সেখানে হচ্ছে কি 1 ml অথবা 2 ml যদি আমরা সেলিভানভ রিয়েজেন্ট নেই, সেলিভানভ রিয়েজেন্ট নেই তাহলে আমার কি রেজাল্ট দেয়। যদি আমার কোনো কালার না দেয়, যদি কোনো কালার না দেয় তাহলে বুঝতে হবে সেটা হচ্ছে কি আমার এলডো সুগার। যদি কোনো কালার না দেয় তাহলে সেটা হচ্ছে কি এলডো সুগার। আমার কথা বুঝে গিয়েছে? আমি বারফয়েডে ক্লিয়ার হয়ে গেছি, আমি বারফয়েডে ক্লিয়ার হয়ে গিয়েছি যে আমার সেটা মনো না ডাই। যদি মনো হয়ে যায় তাহলে আমার পরের টেস্টে আমাকে টার্গেট করতে হবে যে এই মনোটা আমার কি এলডো না কিটো। যদি আমার কোনো কালার না আসে তাহলে বোঝা যাবে যে এটা কি এলডো। আর যদি কালার চলে আসে এরকম, হ্যাঁ ব্রিক্রেম বা মেরুন, তাহলে সেটা হয়ে যাবে হচ্ছে কি কিটোর দিকে আমাকে কনভার্ট করে নিয়ে চলে যাবে কিটোর দিকে। কিন্তু দেখলাম কি যে আমি আমার কোনো কালার আসে নাই, তাহলে আমি কিন্তু আমার মনোস্যাকারাইডেই কনফার্ম আছি। ঠিক আছে, সরি মনোস্যাকারাইডেই আছি, এবং মনোস্যাকারাইডের কোনটাতে আছি এলডোতে আছি। ওকে, এলডোতে আছি। এখন চলে আসো হচ্ছে কি আয়োডিন টেস্ট। ম্যাম যদি কালার আসে তাহলে কি কিটোজ হবে? হ্যাঁ, কালার আসলে তখন আমি সেটাতে আর এলডোতে আর থাকতে পারছি না, তখন ওটা চলে যাবে হচ্ছে কি কিটোর দিকে। আচ্ছা, এখন আমি পরেরটাতে চলে যাই, আমার কালার আসে নাই, এখন আমি চলে যাচ্ছি হচ্ছে কি আয়োডিন টেস্টে। ওকে, আয়োডিন টেস্টে গিয়ে আমি কি কি পেলাম? আয়োডিন টেস্টে আমি ব্লু কালার পেলাম না। আমরা জানি আয়োডিন টেস্ট করলে আমার এটা ডেডিকেটেড ফর হচ্ছে কি কার জন্য, পলিস্যাকারাইডের জন্য ডেডিকেটেড। আয়োডিন টেস্টটি মলিস টেস্ট যেমন জেনারেল ফর অল কার্বোহাইড্রেট, আয়োডিন হচ্ছে স্পেশালি ফর পলিস্যাকারাইড। যদি যে দেখি যে আমার কি আসলো না, ব্লু কালার আসলো না, তার মানে হচ্ছে কি আমার এটা কি না পলিস্যাকারাইড নয়, নাকি পলিস্যাকারাইড নয়। ব্লু চলে আসলে তো আমার আরো আমি ঝামেলায় পড়ে যাব। এখন আমার এটা পলিস্যাকারাইড অ্যাবসেন্ট, সুতরাং আমি কি কনফার্ম হচ্ছি যে আমাকে যেটা সলিউশন দেওয়া হয়েছিল আননোন সলিউশন, দ্যাট ওয়াজ দা কার্বোহাইড্রেট। এন্ড আমি এখান থেকে এই পরীক্ষাগুলোর মাধ্যমে এগুলো দিয়ে আমি কনফার্ম হলাম যে দিস ইজ দা এলডো সুগার, এবং যেহেতু কালার আমার আসে নাই সুতরাং এলডো সুগার তো অবশ্যই, এবং এলডো সুগারের মধ্যে সেটা কোনটা গ্লুকোজ। আমাদেরকে টেস্টগুলো এভাবে করতে হয়। এখন মলিশ টেস্ট করার পরে যদি আমরা আয়োডিনটা করে ফেলি, মলিশ টেস্ট করার পরে যদি আমরা আয়োডিনটা করে ফেলি, এটা হচ্ছে কি টেকনিক, তাহলে আমি একটা থেকে একটা ধারণা থেকে কনফার্ম হয়ে গেলাম। আমার কথা বুঝেছো? এগুলি হচ্ছে কি ল্যাবের টেকনিক, যে ল্যাবে করতে গেলে তোমাকে শর্টকাট করতে হলে তখন কি করতে হয় যে তোমার শেষ পর্যন্ত আয়োডিনের জন্য আমি অপেক্ষা করব, শেষ পর্যন্ত আমি আয়োডিনের জন্য অপেক্ষা করব না, আমি মলিশ করব, করার পরেই আমি আয়োডিনে চলে যাব। যদি আয়োডিনের যে আমি পজিটিভ পেয়ে যাই তাহলে তো ওইটা আমার স্যাম্পল হয়েই গেল যে এটা আমার পলিস্যাকারাইড।